প্রিয় দীর্ঘদিন রাজপথত রাজনীতি করেন নেতাকর্মীলার বাদ দিয়ে বিতর্কিত নেতাকর্মীলার লইরে উপজেলার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করি কমিটির তুন পদত্যাগ করছে পাঁচজন যুবলীগ নেতা। বুধবার 14 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ মিলনায়তনত বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন বাতিলের দাবি জানিয়ে এই সংবাদ সম্মেলন গড়ায়। সংবাদ সম্মেলনত পদত্যাগ করেন নিয়ে সাবেক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী লিখিত বক্তব্য থয় এক একজনের কাছ থেকে এক এক ভাবে টাকা নেওয়া হয়েছে, যে কারণে কমিটি গঠনের বেলায় প্রায় কোটি টাকার বাণিজ্য হয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদককে জানিয়েছি। আগামী 3 দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত বা যুগোপযোগী সিদ্ধান্ত না আসলে আমরা বাঁশখালী উপজেলা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি দিতে বাধ্য থাকিব। উক্ত সংবাদ সম্মেলনত উপস্থিত আছিল কমিটির তুন পদত্যাগ করা মোহাম্মদ রায়হানুল হক চৌধুরী, মোহাম্মদ জহিরউদ্দিন বাবর, মাইনুদ্দিন হাসান চৌধুরী, চনের দাস, সাইফুল আজাদ সুজন, মোহাম্মদ সোহেল সহ আরো বদকে। C+ চট্টগ্রাম।